আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। ট্রিক হৃদয় চ্যানেলে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে দীর্ঘদিন থেকে একজন ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট লক অবস্থায় পড়ে আছে। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 27 মার্চ 2024 সালে এই অ্যাকাউন্টটা লক হয়েছিল। তারপর থেকে এটা কোনোভাবেই আনলক করা সম্ভব হচ্ছিল না। ভাইটি আমার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে আজকে এই ভাইটির কাজ আমি আপনাদের সামনে করব। তো চলুন দেখাই আপনাদেরকে এই অ্যাকাউন্ট কেন আনলক হচ্ছিল না, কিসের জন্য এই অ্যাকাউন্টে কী এমন সমস্যা ছিল যার কারণে এই অ্যাকাউন্ট আনলক করা যাচ্ছিল না। তো আপনাদের যাদের এরকম সমস্যা থাকবে, তারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকে যারা আমাকে চিনেন ফেসবুকে মেসেজ করবেন। এই যে এখানে দেখাচ্ছে ইমেলের মাধ্যমে একটা কোড পাঠাতে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ইমেলটাই নাই ভাইয়ের কাছে। এখন যদি আমি ধরেন, এখানে অনেকেই বলেন ভাই এটা তো লিঙ্ক এডিট করলেই তো আপনার কার্ড সাবমিটের অপশন চলে আসে, কিন্তু এই যে দেখেন যখন আমি এম বেসিক এটা করে দেবো, এম ডট ফেসবুক এটা করে দেবো, করে দেওয়ার পরে কিন্তু এটা এই যে দেখেন এরকম আসার পরে মানে একটা গ্লিচের ফান্দে পড়ে যায়। তো গ্লিচের ফান্দে পড়ার পরে কিন্তু এখানে আপনি যতই লিঙ্ক এডিট করেন না কেন এটা সাবমিট করা যাবে না। আবার অনেকেই বলবেন ভাই এটা যদি ডেস্কটপ সাইট করে আপনি ওয়েব মোড করেন হয়তো এখানে ইমেল কোডের পরে আপনি কার্ড সাবমিটের অপশনটা পাবেন। তো আমি আপনাদেরকে এটাও দেখাই যে এখন যদি আমি ওয়েব মোড করি, ওয়েব মোড করার পরে যদি আপনাদেরকে দেখাই যে দেখানোর পরে আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, তারপর নেক্সটে ক্লিক করি, তারপর গেট কোড বাই ইমেল এখানে ক্লিক করলাম, এরপর যদি সি আদার অপশনসে যদি আমি ক্লিক করি তাহলে ঘুরে ফিরে ওই ইমেলটাই আমাকে দেখাবে। অর্থাৎ এটা বাইপাস করার কোনো একটা সিস্টেম দিচ্ছে না। তো এই সমস্যাটা যাদের ফেসবুক অ্যাকাউন্টে আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যাটা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ, বুঝছেন। তো আমি আপনাদেরকে লাইভ দেখাই প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টটা আনলক করে। এই যে দেখেন স্ক্রিনে অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম, তারপর আবার নেক্সটে ক্লিক করলাম, এরপর আই ডোন্ট রিমুভ এনিথিং, আমি কিছু রিমুভ করতে চাচ্ছি না, বাইয়ের যেটা আছে সেটাই থাকবে। তো তারপর আমি যদি নেক্সটে আবার ক্লিক করি, ক্লিক করার পরে রিসেন্ট রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটির উপর আমি ক্লিক করি, তাহলে স্টেপ বাই স্টেপ আমি এই অ্যাকাউন্ট গেট স্টার্ট করব। গেট স্টার্ট করে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। এখন অ্যাকাউন্টের যা যা আছে সম্পূর্ণ সব কিছু এটা সিকিউর করতেছে, যে আমার ফ্রেন্ড কতজন, আমার কমেন্ট কোথায় করেছিলাম, লাইক কোথায় করেছিলাম, আনফ্রেন্ড কতজনকে করেছি, কেউ আমাকে আনফ্রেন্ড করেছে, এই সব সম্পূর্ণ সব কিছু সিকিউর করা শেষে আমি গোটো নিউজ ফিড এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু সরাসরি আমাকে দেখেন ফেসবুকে মাইতে প্রবেশ করিয়ে দেবে। এখন যদি আমি এটা ডেস্কটপ সাইটটা অফ করে দিই, অফ করে দেওয়ার পরে এটা কিন্তু ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই মানে অ্যাকাউন্টটা আনলক করেছি, বাট এটা লগ ইন করার পরেও কিন্তু এরকম একটা ইস্যু দেখাচ্ছে আমাকে, তাই না। এখন যদি আমি এটা এম বেসিক করে দিই, এম বেসিক করে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা অ্যাকাউন্ট কমপ্লিটলি আনলক হয়ে গেছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। যাদের এরকম সমস্যা, কোনো ডকুমেন্ট সাবমিট করা যাচ্ছে না, ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে আছে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।